নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো ডিমের এক নতুন রেসিপি, যার জন্য আমি দুটো ডিম নিয়েছি। বাটির মধ্যে তেল মাখিয়ে নিলাম, এবার ডিমগুলো ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দেব। সামান্য লবণ দেব, ডিমটা একটু ফেটিয়ে নেবো ভালো করে। আমি একটু গরম জল বসিয়েছি, ওখানে ডিমগুলো বাটিটা দিয়ে দেব, একটু চাপা দিয়ে দেব। মশলার জন্য নিয়েছি আমি পেঁয়াজ, একটু রসুন, আদা আর একটা টমেটো। দেখুন বন্ধুরা, 2 মিনিটে আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটা খুব অল্প সময়ে তৈরি করা হয়। এইভাবে আমি বাটির থেকে তুলে নেব। এবার এগুলোকে পিস পিস কেটে নেব। কড়াইতে আমি সরষের তেল দিয়েছি, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা একটা পেস্ট দিয়েছি, লবণ দেব, একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিলাম, একটু ফেটানো টক দই, মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। একটু জল দেব, একটু চিনি দিলাম, ওই ডিম আমি যেটা সেদ্ধ করে রেখেছিলাম ওইগুলো পিস পিস কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। একটু ফুটিয়ে নেব ভালো করে। ফুটে গেছে, নামানোর আগে আমি একটু মেথি পাতা দিলাম, ধন্যবাদ বন্ধুরা। এই রেসিপিটা খুবই তাড়াতাড়ি, খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়। ধন্যবাদ।